নির্যাতন, হত্যা, সুদ, ঘুষ, যাবতীয় অন্যায় অশ্লীল কার্য থেকে নিজেদেরকে বিরত রাখবো, এটি হচ্ছে আমাদের এক নম্বর করণীয়। দ্বিতীয় নম্বর হচ্ছে যে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি করেছেন, এই দিনে তিনি সিয়াম পালন করেছেন। বিশেষ করে হাদিসে এসেছে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যে আফজালু সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহি মুহাররম, যে রমাদান মাসের পরে সবচেয়ে মর্যাদাপূর্ণ উত্তম সর্বোত্তম সিয়াম হচ্ছে এই মুহাররম মাসের সিয়াম। এবং বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই সিয়াম পালন করলে কি মর্যাদা রয়েছে, কি ফজিলত রয়েছে সেটাও তিনি বর্ণনা করে দিয়েছেন। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন আশতাসিরু আলাল্লাহ, যে আমি আশা রাখি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে এই মুহাররম মাসের আশুরা এই সিয়াম পালনের ফলে বিগত এক বছরের গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবেন। এই যে সুবর্ণ সুযোগ আমাদের সম্মুখে আল্লাহ রাব্বুল আলামিন তিনি দিয়েছেন, তো এটা আমাদের সামনে আগমন করছে, এটা এই চন্দ্র চাঁদ ওঠার সাপেক্ষে শর্ত সাপেক্ষে হয়তো 17 তারিখ এই আপনার এই মাসের জুলাই মাসের 17 তারিখ আপনার সম্ভাব্য তারিখ হতে পারে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে একটা জিজ্ঞাসা করা হয়েছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো এই দিনে এই মুহররম মাসের যে 10 তারিখ এই 10 তারিখে ইহুদিরা তারা কি করে সিয়াম পালন করে এবং এই দিনকে তারা অত্যন্ত গুরুত্ব এবং মর্যাদা দিয়ে থাকে, বিশেষ করে তারা এই দিনকে তারা উৎসবের দিন, ঈদের দিন তারা মনে করে থাকে। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন যে যদি আমি আগামী বছর জীবিত থাকি তাহলে ইনশাআল্লাহ আমি 9 তারিখেও আমি কি করবো, সিয়াম পালন করব। অর্থাৎ আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতে এই ইহুদিদের সঙ্গে ইবাদতটা মিলে না যায় এজন্য আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন যে আমি আশা করি যে ইনশাআল্লাহ যদি আল্লাহ রাব্বুল আলামিন জীবিত রাখেন তাহলে আমি আগামী বছর 9 তারিখে আমি কি করবো, সিয়াম পালন করব। তো সে 9 তারিখ আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি আর পাক নাই, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সেই বছর ইন্তেকাল করেছিলেন। তার একটি সাহাবী আর হাদিসের মধ্যে এসেছে যে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী তিনি বলেছেন যে এই আশুরা সিয়ামের আপনার পূর্বে এবং পরে সিয়াম পালন করা, অর্থাৎ কথা হচ্ছে যে আমরা 9 তারিখ এবং 10 তারিখ এই 2টি সিয়াম আমরা পালন করব, অথবা 10 এবং 11। তো বিশেষ করে 9 এবং 10 এটি হচ্ছে উত্তম। তো আমাদের করণীয় হবে যে আমরা এই আশুরা যে সিয়াম রয়েছে এই সিয়াম আমরা পালন করব 9 তারিখ এবং 10 তারিখ, অথবা যদি সম্ভব হয় তাহলে 10 অথবা 11 তারিখ। এক্ষেত্রে ওলামায়ে কেরাম তারা বলেছেন কেউ যদি 9 তারিখ রোজা সিয়াম পালন করতে না পারে অথবা 11 তারিখ পালন করতে না পারে, শুধুমাত্র 10 তারিখ এই সিয়াম পালন করে, তবে তার জন্য সেটাও যথেষ্ট হয়ে যাবে। তা আমাদের করণীয়ের মধ্যে এটি হচ্ছে উল্লেখযোগ্য যে আমরা এই কাজগুলো আমরা করব। আর বর্জনীয়ের মধ্যে যেটা উল্লেখযোগ্য আপনাদের বলবো যে বিশেষ করে আমাদের এই ভারত উপমহাদেশে এই মহররম মাস যখন আগমন করে, বিশেষ করে এই 10 তারিখ মহররমের 10 তারিখ যখন আগমন করে তখন সবার মনে বা স্মৃতিপটে একটাই কথা ঘুরে ফিরে আসে যে এই দিনে হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে কারবালায় শহীদ করা হয়েছিল, বিধায় আপনার এই সিয়াম পালন করা হয়। এটাই কিন্তু আমাদের বাংলাদেশের মানুষ তারা জানে যে এই মহররম মাসের 10 তারিখের হুসাইন রাদিয়াল্লাহু আনহু তিনি শাহাদাত বরণ করেছিলেন বা তাকে হত্যা করা হয়েছিল, এই কারণে এই দিনটা বিখ্যাত।
উৎসবের উপস্থিতি আসলে তা নয়, এই যে সিয়াম যে পালন করা হয়, বরং আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত জাতিকে তিনি ধ্বংস করেছিলেন তাদের পাপাচারের কারণে, তাদের মধ্যে ফেরাউন কি ছিল অন্যতম, যে ফেরাউন নিজেকে তার রব দাবি করেছিল এবং তিনি বলেছিল আমি কি পুটু। তো আল্লাহ রাব্বুল আলামিন এই ফেরাউনের নিকটে মূসা আলাইহিস সালাম এবং তার ভাই হারুন আলাইহিস সালাম কি করেছিলেন, প্রেরণ করেছিলেন। তো যখন এই মূসা আলাইহিস সালাম এবং বনি ইসরাইলের উপরে এই ফেরাউনের জুলুম নির্যাতনের মাত্রা বৃদ্ধি পেয়েছিল, তখন আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ ক্রমে মূসা আলাইহিস সালাম এবং তার সম্প্রদায় বনি ইসরাইল তারা সেই সেই জায়গা ত্যাগ করে তারা অন্যত্র চলে যাওয়ার জন্য তারা যখন রওনা হলেন এবং তারা যখন কিছু দূর যাওয়ার পর মূসা আলাইহিস সালাম এবং তার দলবল দেখলেন বিশাল সমুদ্র এবং পিছনে কি আপনার সেই ফেরাউনের সৈন্যবাহিনী, তখন মূসা আলাইহিস সালামের সম্প্রদায় মূসা আলাইহিস সালামকে লক্ষ্য করে বলেছিলেন যে আমরা তো পাকড়াও হয়ে গেলাম, আমরা তো গ্রেপ্তার হয়ে গেলাম, আমরা তো শেষ হয়ে যাব। এখন মূসা আলাইহিস সালাম তাদেরকে লক্ষ্য করে বলেছিলেন, উদ্দেশ্য করে বলেছিলেন, কাল্লা কখনো নয়, আমার প্রভু আমাকে পথ দেখাবেন। আল্লাহ রাব্বুল আলামিন কি করেছিলেন, পথ দেখিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে তিনি কি করলেন, ওহী নাযিল করলেন যে হে মূসা আলাইহিস সালাম তোমার হাতে যে লাঠি রয়েছে এই লাঠি তুমি কি করো, সাগর বক্ষে নিক্ষেপ করো। এই লাঠি যখন সাগর বক্ষে নিক্ষেপ করলো সাথে সাথে সেই সাগরের বুকে রাস্তা তৈরি হয়ে গেল। মূসা আলাইহিস সালাম এবং তার সম্প্রদায় তারা আরামে নিরাপদে তারা এই রাস্তা পার হয়ে গেল এবং এই ফেরাউন এবং তার সম্প্রদায় তারাও যখন এসে এই রাস্তা পেল তারা অনুসরণ করা শুরু করলো। আল্লাহ রাব্বুল আলামিন সাগরকে নির্দেশ দিলেন, পানিকে নির্দেশ দিলেন, তারা আগের গতিতে চলা সাথে সাথে সে পানি চলতে শুরু করলো এবং এই ফেরাউন এবং তার সম্প্রদায় কি পানিতে ডুবিয়ে মারলো তারা সুবহানাল্লাহ তাআলা। এই যে বিজয় আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে বিজয় দান করলেন, এই 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 খুশিতেই মূসা আলাইহিস সালাম সিয়াম পালন করেছিলেন এবং তার আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সিয়াম তিনি পালন করেছেন। কিন্তু আমাদের দেশের মানুষ মনে করে যে এই আপনার হুসাইন রাদিয়াল্লাহু আনহু যে কারবালায় শহীদ হয়েছিলেন আপনার এই মহরমের 10 তারিখে এবং সেটা এই প্রায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর কত 50 বছর পর, তো এটাকে আমাদের মানুষরা মনে করে। আর এই মনে করার কারণ হচ্ছে আমাদের দেশে বিশেষ করে যে সমস্ত মুসলিম আপনার রাষ্ট্রনায়করা এই দেশ পরিচালনা করেছে তাদের অধিকাংশই শিয়া প্রভাবিত ছিল এবং শিয়ার দ্বারা তারা কি আপনার তারা এই রাজ্যগুলো পরিচালনা করেছে। বিশেষ করে আপনাদের স্মরণ করাই দিতে চাই আমাদের বাংলাদেশে এর প্রভাব বা বিস্তার কি জন্য এত বেশি। আপনারা জানেন যে একজন লেখক রয়েছে মীর মোশাররফ হোসেন এবং সেই মীর মোশাররফ হোসেনের বিশাল সিদ্ধু অনেকেই হয়তো পড়েছে, এটা আরো 10-15 বছর আগে এটা মাদ্রাসা শিক্ষা বোর্ডের আপনার সিলেবাসের একটা বইও ছিল। এই বিশাল সিদ্ধু কাল্পনিক একটি আপনার উপন্যাস কিন্তু এই কারবালা সম্পর্কে লিপিবদ্ধ করা হয়েছে যা এই বাংলাদেশের মানুষরা এটাকে উল্লেখযোগ্য একটা ধর্মীয় তথ্য হিসেবে তারা মনে করে এবং এটা তারা পড়ে এবং এটাকে আমল করে। এবং বিশেষ করে আরেকটি যেটা কারণ আমি বলবো সেটি হচ্ছে যে আমাদের দেশে এই যে আপনার সরকার প্রধান থাকেন তারা এই দিনে ছুটি দিয়ে থাকেন এবং যিনি সরকার প্রধান থাকেন তিনি বাণী দিয়ে থাকেন, বিরোধী দলের যিনি থাকেন তিনি বাণী দিয়ে থাকেন এবং ইলেকট্রনিক মিডিয়া প্রিন্ট মিডিয়া যত রকমের আমাদের সোশ্যাল মিডিয়া আছে এইগুলোতে এমন ভাবে প্রচার করা হয় যে এই দিনটা শুধু হোসাইনকে হত্যা করার কারণে আপনার কি প্রসিদ্ধ মূসা আলাইহিস সালাম যে তিনি আল্লাহ রাব্বুল আলামিনকে নাজাত দিয়েছিলেন মুক্তি দিয়েছিলেন এই দিনটা কেউ কথা কেউ বলে না, বরং বলা হয় যে এই ইয়াজিদের হাতে নির্মমভাবে হোসাইন রাদিয়াল্লাহু আনহু তিনি কি করেছিলেন শাহাদত বরণ করেছিলেন, বিধায় এই দিনটি প্রসিদ্ধ সবার এত উপস্থিতি। বিশেষ করে এই দিনে আপনার যে সমস্ত আপনার এই যে তাজিয়া মিছিল এবং আপনার শরীর এবং বিভিন্ন জায়গায় যে রক্তাক্ত করা হয়
এগুলো হচ্ছে আপনার একটু থেকে বর্জন করতে হবে, বিরত থাকতে হবে। কারণ আমরা যদি দেখি তাহলে দেখতে পাবো যে এই কারবালার যে ইতিহাস, বিশেষ করে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইন্তিকাল করলেন 11 হিজরিতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর প্রথম খলিফা হিসেবে তিনি খেলাফতের দায়িত্ব গ্রহণ করলেন তিনি হচ্ছেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু, যিনি 11 থেকে 13 হিজরি পর্যন্ত এই খেলাফতের দায়িত্ব তিনি পালন করলেন। এরপরে যে খলিফা আসলেন তিনি হচ্ছেন উমার বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, যিনি 13 থেকে 23 হিজরি পর্যন্ত খেলাফতের দায়িত্ব পালন করেছেন। এর পরবর্তী যে খলিফা আসেন তিনি হচ্ছেন ওসমান রাদিয়াল্লাহু আনহু, যিনি 23 থেকে 35 হিজরি পর্যন্ত এই খেলাফতের দায়িত্ব তিনি পালন করেছেন। এরপরে মধ্যে সর্বশেষ যে খলিফা তিনি হচ্ছেন আলী রাদিয়াল্লাহু আনহু, যিনি 35 থেকে 40 হিজরি পর্যন্ত এই খেলাফতের দায়িত্ব পালন করেছেন। এরপরে হাসান রাদিয়াল্লাহু আনহু, আলী রাদিয়াল্লাহু আনহুর ছেলে হাসান রাদিয়াল্লাহু আনহু, তিনি প্রায় 6 মাস কি করেছেন এই খেলাফতের দায়িত্ব পালন করেছেন। তো এর মাধ্যমে আপনার এই খলিফা চার খলিফার মাধ্যমে কি আপনার এই খলিফা রাশিদিনের পর্ব শেষ হয়ে যায়। এরপরে যে নতুন খেলাফত বা তাই রাষ্ট্র শুরু হয় সেটা হচ্ছে উমাইয়া শাসন আমল। আর এই উমাইয়া শাসন আমলের যিনি প্রধান ছিলেন, যার মাধ্যমে শুরু হয়, তিনি হচ্ছেন মুয়াবিয়া বিন আবি সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু, যিনি 40 থেকে 60 হিজরি পর্যন্ত এই খেলাফতের দায়িত্ব তিনি পালন করেছেন প্রায় 20 বছর। তার মৃত্যুর পর তার এই খেলাফতের দায়িত্ব যিনি আসেন তার পুত্র, সেটা হচ্ছে ইয়াজিদ বিন মুয়াবিয়া। সবারই তো উপস্থিতি, তো মুয়াবিয়া যখন ইন্তেকাল করলেন তিনি সবার সঙ্গে পরামর্শ ভিত্তিক, বিশেষ করে তখন কিছু সাহাবি ছিল অন্যান্য সঙ্গে পরামর্শ করে ইয়াজিদকে এই খেলাফতের দায়িত্ব দেওয়া হয়। কিন্তু কুফার কিছু লোক এবং সাহাবিদের মধ্যে কিছু সাহাবি যেমন আব্দুল্লাহ বিন জুবাইর এবং হুসাইন রাদিয়াল্লাহু আনহু সহ অল্প কিছু সাহাবি তারা তার হাতে বায়াত করেন নাই। বলে কুফাবাসী যখন এই বিষয়টা জানতে পারলো তখন তারা কি করলো, তারা হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কাছে চিঠি পাঠালো এবং দেখা গেল যে প্রায় 500 চিঠি তারা হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কাছে পাঠালে যে আপনি কুফায় আসেন, আমরা আপনার হাতে বায়াত করতে চাই এবং আপনাকে খলিফা হিসেবে আমরা গ্রহণ করতে চাই। এদিকে হুসাইন রাদিয়াল্লাহু আনহু তিনি এই বায়াত না করার ফলে অনেক বড় বড় সাহাবি তাদেরকে বলেছেন যে তোমরা মুসলিম উম্মার মধ্যে তুমি বিভক্ত সৃষ্টি না করে তোমরা তার হাতে বায়াত করো। তো অনেকে আন্দোলন করে ফেলেছিলেন, হুসাইন রাদিয়াল্লাহু আনহু তিনিও শেষ পর্যায়ে ইয়াজিদের হাতে বায়াত করার উদ্দেশ্যেই তিনি কি এই কুফার দিকে তিনি রওনা করেছিলেন। তো তার আগে একটু কথা আপনাদের স্মরণ করে দিব যে যখন হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কাছে এই যখন চিঠিগুলো আসলো কুফা থেকে, তিনি সত্যতা যাচাই করার জন্য তিনি তার চাচাতো ভাই মুসলিম বিন আকিলকে তিনি প্রেরণ করলেন যে তুমি সেই কুফাতে যাও এবং কুফায় গিয়ে তুমি দেখো এই যে চিঠিগুলো এসেছে তারা আসলেই কি আমাকে ভালোবাসে কিনা বা সমর্থন করে কিনা তুমি যাও। যখন মুসলিম বিন আকিল কুফায় আসলেন তিনি দেখতে পেলেন যে হ্যাঁ অনেক সমর্থক আছে, তারা হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে চান, তিনি একটা চিঠি লিখে পাঠিয়ে দিলেন। কিন্তু এই খবর যখন ইয়াজিদ ইয়াজিদের কাছে পৌঁছলো তিনি তখন এই কুফার গভর্নরকে তিনি নির্দেশ প্রদান করলেন যে কোনভাবে যাতে হুসাইনের বায়াত সে কুফাতে না হয় এবং হুসাইন রাদিয়াল্লাহু আনহু যাতে প্রবেশ করতে না পারে, তিনি এই শুধু এই নির্দেশ প্রদান করলেন। সম্মানিত উপস্থিতি, মুসলিম বিন আকিল যখন এই বায়াত দিচ্ছিলেন হুসাইনের পক্ষ থেকে, তখন এই গভর্নর মুসলিম বিন আকিলকে গ্রেফতার করে এবং তাকে বলা হয় যে তুমি কি কাজে এসেছো, তোমার কি জন্য তোমাকে পাঠানো হয়েছে, বিভিন্ন জিজ্ঞাসাবাদ করা হয়। যখন এরকম একটা অবস্থা তখন আপনার যারা মুসলিম বিন আকিল বা হুসাইনের যারা অনুসারী ছিল তারা আপনার এই ইয়াজিদের সৈন্যের ভয়ে তারা ধীরে ধীরে কি পলায়ন করা শুরু করলো। শুধু মুসলিম বিন আকিল একাই থাকলেন, তাকে কি করা হবে, হত্যা করা হবে। এই মুহূর্তে তিনি আবার একটি চিঠি হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কাছে প্রেরণ করলেন যে দেখো আমি যে প্রথমে তোমাকে চিঠি পাঠিয়েছিলাম এটা ভুল ছিল,
তারা তোমাকে তোমার সমর্থক না, বরং তোমার শত্রু তারা, তুমি আর কুফায় আসবে না। কিন্তু প্রথম চিঠি পেয়ে তো হুসাইন রাদিয়াল্লাহু আনহু তিনি কি রওনা দিয়ে দিয়েছিলেন। তো যখন এই কারবালা প্রান্তরে যখন হুসাইন রাদিয়াল্লাহু আসলেন, তখন তিনি এই ইয়াজিদের সৈন্যের তিনি মুখোমুখি হলেন এবং এই জায়গায় হুসাইন রাদিয়াল্লাহু আনহু তাদেরকে তিনটি প্রস্তাব তিনি রেখেছিলেন যে আমাকে মদিনাতে ফেরত যাওয়ার সুযোগ করে দেওয়া হোক, অথবা ইয়াজিদের কাছে আমাকে আমাকে যাওয়ার সুযোগ দেওয়া, আমি তার হাতে বায়াত করতে চাই, অথবা আমাকে মুসলিম সাম্রাজ্যের একটি প্রান্তরে আমাকে পাঠিয়ে দাও, আমি সেখানকার প্রহরী হিসেবে আমি এই দেশের কাজ করতে চাই। কিন্তু এই তিনটা পুরো একটি প্রস্তাব গ্রহণ করা হয় না। পরবর্তীতে তুমুল যুদ্ধ সংগঠিত হয় এবং সেখানে হুসাইন রাদিয়াল্লাহু আনহু নির্মম ভাবে তিনি এই শাহাদত বরণ করেন। সত্যি এটা বেদনাদায়ক এবং মুসলিমদের যারা মুসলিম তাদেরকে ব্যথিত হওয়া উচিত। কিন্তু এই আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর 50 বছর পরে এই এই ঘটনা কোনোভাবেই ইসলামের কোনো বিধান বা পালনীয় বিষয় হতে পারে না। অতএব আমাদের জানা উচিত যে কোন মানুষ মারা গেলে 3 দিনের বেশি শোক পালন করার কোন বিধান নেই, অথচ হুসাইন রাদিয়াল্লাহু আনহু মারা গেছেন সেই 61 হিজরিতে। তাহলে আপনার এতদিন পরে কেন কোন মুসলিমের কি শোক পালন করার কোন বিধান রয়েছে? অতএব এই 10 তারিখে আপনার এই তাজিয়া মিছিল করা, হুসাইন রাদিয়াল্লাহু আনহুর জন্য শোক পালন করা, এগুলো বর্জন করতে হবে। এগুলো ইসলামী কোনো আপনার রীতিনীতি না, এগুলো সম্পূর্ণ এই শিয়াদের কিস্তি কালচার। সম্মানিত উপস্থিতি, তেমনি ভাবে আমাদের সাহেব চলে এসেছেন, আলোচনা করবেন। তো আমি বলতে চাই যে এই যে আপনার মহরমের 10 তারিখ কেন্দ্রিক যে আপনার কারবালায় যে সংঘটিত হয়েছিল, এখানে আপনার হুসাইন রাদিয়াল্লাহু আনহু শাহাদত বরণ করেছিলেন, এটা মহরমের 10 তারিখের সঙ্গে আপনার এই সিয়ামের সঙ্গে কোনো সম্পর্ক নেই। অতএব আমাদের এগুলো বর্জন করতে হবে এবং এই দিনকে উপলক্ষ করে শিয়ারা যে সমস্ত কুসংস্কার আমাদের সমাজে রয়েছে, যেমন বলা হয় যে এই দিনে আপনার তারা মনে করে আপনার ওই ইরাকবাসী বা শিয়াবাসী কাপালাবাসী যে মহরমের 10 তারিখে যদি কোনো একটি জায়গা গর্ত করা হয়, খনন করা হয়, তাহলে সেখানে রক্ত বের হবে। আবার সেই দিনে বিবাহ বন্ধ নিষেধ, কোনো পশু পাখি কুরবানি করা, আপনার জহ করা সম্পূর্ণ নিষেধ এবং তারা এগুলো কুসংস্কার তারা মনে করে। বিশেষ করে এই তাজিয়া মিছিলে তারা মনে করে যে হুসাইনের রূহ ফিরে আসে এবং তার কাছে যত চাওয়া পাওয়া আছে তারা সেগুলো হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কাছে করে থাকে। তো এগুলো আপনার এগুলো বন্ধ করতে হবে, এগুলো কোনোভাবে আমাদের অংশগ্রহণ করা যাবে না। এবং শিয়ারা এত নিকৃষ্ট, তাদের আকীদা মানহাজ এতটা খারাপ যে তারা এই সেই দিন একটা বকরিকে বেঁধে রেখে তারা হত্যা করে এবং তারা বলে এই আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে তারা হত্যা করছে এবং তারা ওসমান রাদিয়াল্লাহু আনহু এবং আলী এবং ওমর রাদিয়াল্লাহু আনহু এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে লানত করে অভিশাপ করে সাহাবীদেরকে গালি দেয় এবং তারা তাদের আকীদা এত জঘন্য, তারা এই 30 বার কোরআনকে তারা বিশ্বাস করে না। অতএব এই শিয়ারা কোনোভাবে মুসলিম হতে পারে না, তাদের আকীদা থেকে আমাদের সম্পূর্ণ মুক্ত হতে হবে এবং এগুলো বর্জন করতে হবে। অতএব সম্মানিত উপস্থিত আসুন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই মুহররম মাস যে আগমন করছে এই সিয়াম যাতে আমরা পালন করতে পারি এবং এই দিনকে উপলক্ষ করে যে সমস্ত কুসংস্কার রয়েছে এগুলো যাতে আমরা বর্জন করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।